এ ভাই এই মারছেন কেন এ ভাই এই এখানে মারছেন কেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা রিকশাওয়ালাকে কিভাবে অত্যাচার করতেছে দেখেন একটা রিকশাওয়ালাকে ভাড়ার জন্য জাস্ট কিছু টাকা ভাড়ার জন্য কিভাবে রাস্তার মধ্যে অত্যাচার করছে দেখেন রাস্তার মধ্যে ছেছড়ানো হচ্ছে মানে পাকা রাস্তার মধ্যে এ ভাড়া নিয়ে জাস্ট কিছু টাকা ভাড়ার জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এলাকার একজন মানে নেতা টাইপের আর কি লোকটা আপনাদেরকে চিনে রাখেন দেখেন কিভাবে চর মারলো দেখেন একটা বৃদ্ধ লোককে রিকশাওয়ালা ভাই ওনাকে কিভাবে চর মারলো জাস্ট কয়েক টাকা ভাড়ার জন্য কেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজিজুর রহমান আপনারা দেখছেন বিবিএনটিউব বন্ধুরা একটু আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও দেখলাম এবং সেখানে সেই ভিডিওতে একজন রিকশা চালককে খুব মর্মান্তিকভাবে মারা হচ্ছে এবং যারা এই মারার কাজে নিয়োজিত ছিল তারা স্থানীয় প্রভাবশালী নেতাকর্মী তারা স্থানীয় যে ক্ষমতাসীন আওয়ামী লীগ দল তাদেরই নেতাকর্মী এমনটি জানা গেছে ওই ভিডিওর মাধ্যমে এবং ওই ভিডিওটি যে ভাই করেছে তার এই ভাইয়ের বক্তব্যের মাধ্যমে কয়েকটি বিষয় খুব স্পষ্ট যেমন যারা মারধর করলো তারা রিকশা চালককে শুধু মারেই নাই মারার পরে তার পকেটে যে 350 টাকা ছিল সেই টাকাটাও নিয়ে যায় এভাবে তারা ওই এলাকায় আধিপত্য বিস্তার করে এবং তারা এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে এবং এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য আমরা দাবি জানাই এবং প্রতিবাদ করি এবং যারা যারা আমার এই ভিডিওগুলি দেখেন এই পরিবারের সদস্য সবাই দয়া করে ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন এবং কক্সবাজারের এই ঘটনাটি যে এলাকার সেই এলাকার সঠিক বিবরণ আমরা জানি না তবে কক্সবাজারের স্থানীয় যারা জনপ্রতিনিধি সিভিল সার্জন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যারা আছেন প্রত্যেকের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছায় বন্ধুরা এর জন্য যত বেশি পারবেন শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনি অনেক বড় একটি উপকার কাজ করতে পারবেন আপনি একটি শেয়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে যেতে পারে এবং এতে আপনি কোনো না কোনোভাবে সওয়াবের ভাগিদার হবেন এই ভিডিওটি বন্ধুরা আপনাদের সাথে এখন শেয়ার করছি আপনারাও দেখতে পারবেন এ ভাই এই মারছেন কেন এ ভাই এই এখানে মারছেন কেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা রিকশাওয়ালাকে কিভাবে অত্যাচার করতেছে দেখেন একটা রিকশাওয়ালাকে ভাড়ার জন্য জাস্ট কিছু টাকা ভাড়ার জন্য কিভাবে রাস্তার মধ্যে অত্যাচার করছে দেখেন রাস্তার মধ্যে ছেছড়ানো হচ্ছে মানে পাকা রাস্তার মধ্যে ভাড়া নিয়ে জাস্ট কিছু টাকা ভাড়ার জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এলাকার একজন মানে নেতা টাইপের আর কি লোকটা আপনাদেরকে চিনে রাখেন দেখেন কিভাবে চর মারলো দেখেন একটা বৃদ্ধ লোককে রিকশাওয়ালা ভাই ওনাকে কিভাবে চর মারলো জাস্ট কয়েক টাকা ভাড়ার জন্য কেন কেন ভাই যে দেখেন লোকটাকে চিনে রাখেন আমি কক্সবাজার জেলা সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটি আপনার শেয়ার করাই মানে দায়িত্ব আপনারা সবাই শেয়ার করবেন এই জানোয়ারটাকে ধরিয়ে দিবেন প্রিয় দর্শক আমিও অনেক রিস্কি ভিডিও করতেছি দেখতে পারতেছেন এখানে হয়তো আমি ভিডিও করলে আমারও সমস্যা হতে পারে যদি দেখতে পারে যে আমি ভিডিও করছি যে চেহারাটা চিনে রাখেন এই সে জানোয়ার আমি জানোয়ার বলে সম্বোধন করব একজন রিকশাওয়ালাকে কিভাবে এভাবে অত্যাচার করতেছে আমাদের দেশে কি কোনো বিচার নাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কক্সবাজার জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি এবং কি কক্সবাজার জেলার সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়টি নিয়ে অবশ্যই মুখ খুলবেন এই বিষয়টি নিয়ে অবশ্যই কথা বলবেন দেখেন কিভাবে একটা একদম রিকশাওয়ালাকে এভাবে কীভাবে টর্চার করতে পারে কিছু টাকার জন্য আমি মানতে পারছি না এই বিষয়টা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা যারা দেখতে পারতেছেন আমি এই বৃদ্ধ লোকটির সাথে একটু কথা বলবো আমি রিকশাওয়ালা ভাইটার সাথে একটু কথা বলবো আমি ওনার কাছে যাচ্ছি কি হয়েছে আপনার সাথে মারছে কেন আমার সাথে আমি 200 টাকা ভাড়া চাইছি আচ্ছা এই বার্মিস মার্কেট থেকে রেঙ্গুট আচ্ছা তো ওরে বলতেছি আমি আমি 200 টাকা আপনি 1 টাকা পাবেন 2 টাকা পাবেন দেন কত দিবেন ওটা হালা হাইন করবে তার মা আমি দেখছি পুরো ভিডিওটা করছি আপনার নাম কি আব্দুল শুকুর বাড়ি কোথায় লারফাড়া থাকেন আচ্ছা ঠিক আছে এটা আসলে আপনার মারছে যে আমি ভিডিওটা দেখছি খুব খারাপ লাগছে আপনি রিকশাওয়ালা কতদিন রিকশা চালান আমি প্রিয় দর্শক আসলে দেখছেন একজন রিকশাওয়ালার সাথে আসলে এই ধরনের অমানবিক আচরণ কখনই আমরা সমর্থন করি না এখানে দেখেন অনেক মানুষ জড়ো হয়ে গেছে আপনি তো ছিলেন দেখছেন ঘটনাটা দেখছেন তো নাকি দেখেন নাই কেউ দেখছেন আপনারা দেখছেন কেউ মার্সে যেটা দেখছেন সে দর্শক আসলে দেখতে পারতেছেন এই যে রিকশাওয়ালা ওনার সাথে এই ধরনের আচরণ দেখে আমি আসলে গাড়ি থেকে নেমে আসে প্রিয় দর্শক এই সেই রিকশাওয়ালা আসলে আমি ওনার সাথে একটু সাক্ষাৎকার নিব ভালো করে আপনারা এই ভিডিওটি একটু বামে রাখেন ভাই একটু বামে রাখেন ঠিক আছে তো আমি জানতে চাই আপনার নামটা যেন কি বলছেন কত ভাড়া মূল লিগ্যাল ভাড়া কত লিগ্যাল ভাড়া
আমি হাতে না পারি, আমি সেনাবাহিনীর সাথে আশ্রয় নিছি। আমি যেটা আশ্রয় নিছি সেনাবাহিনীর বলতেছে আমাকে মারার জন্য একটু ছুরি আনছে। আমি শুনলাম যে কয়েকজনে বলতেছে উনি গাদদার টাইপের, একটু এখানে রাজনীতি করে এরকম টাইপের। এখন আপনার টাকাও নিয়ে গেছে? টাকা নিয়ে গেছে। কত টাকা নিয়ে গেছে? 320 টাকা বার আমারছি টাকা নিয়ে গেছে। টাকাও নিয়ে গেছে? নিয়ে গেছে। প্রিয় দর্শক, দুঃখজনক ঘটনা, এই রিকশা বারামেরে উনি খায়, ওনার টাকাটা আসলে ওনার পকেট থেকে নাকি নিয়ে গেছে। খুবই দুঃখজনক ঘটনাটা। ওনার নাম জানেন না তাহলে? না না জানি, নাম জানেন না। এখানে আপনারা দেখলাম মার্স, আর কোথাও আঘাত লাগছে? আঘাত এখানে লাগছে আর কি স্যার। রিক্সাওয়ালারাই শুধু নির্যাতিত হচ্ছে আসলে। এই ঘটনাটা দেখে আমি ভিডিওটি ধারণ করতে পারছি কতটুকু জানিনা, তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যে আমাদের সমাজের গরিব দুঃখীরা, রিক্সাওয়ালারা শুধু মার খাবে আমাদের মতো কিছু প্রভাবশালী কুলাঙ্গারদের জন্য, এটা আমরা কখনোই সমর্থন করব না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর দেখেন এই লোকটাকে এদিকে মেরে দেখি, আপনার এখানে তো এই যে দেখেন, মানে ঘুষি মারছে আমার সামনে। আমি হয়তো ভিডিওটি সম্পূর্ণ ধরতে পারছি কি জানি না, যাই হোক ভিডিওটি অবশ্যই শেয়ার করার জন্য আপনাদের অনুরোধ করছি। আচ্ছা, আপনার তো রিক্সা চালান, হ্যাঁ, আপনি এখন যদি আপনাকে এই যে 300 টাকা, 350 টাকা নিয়ে গেছে আপনার কাছ থেকে, 320 টাকা, আপনি তো সারাদিন কষ্ট করে 320 টাকা জমাইছেন, এখন যদি কেউ যদি আপনাকে টাকা দিতে চায় কিছু, তাহলে আপনার এরকম কোনো নাম্বার আছে যেটাতে দিবে আপনাকে? আচ্ছা, আমার নাম্বারটা বলেন। 0186889331। আপনি কান্না করতেছেন কেন? আমার মনে করেন, আমি তো কোনোদিনও মনে করেন এই সমস্ত আমি কোনোদিনও বাজি নাই। আজকে হঠাৎ মাঝে আমাকে মারধর করে আমার টাকাগুলো নিয়ে গেছে। প্রিয় দর্শক, একটা রিক্সাওয়ালার কাছ থেকে টাকা নিয়ে চলে যাওয়া এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না। ওনার নাম্বারটা আসলে আপনাদেরকে শোনাইলাম, যদি পারেন ওনারা ওনাকে কিছু সহযোগিতা করতে পারেন আপনারা। আসলে আমি এই টাইপের ভিডিও অনেকে বানাই, বানানোর পরে হয় কি নাম্বার পাওয়া যায়, এই জন্য আপনার কাছ থেকে আমি নাম্বারটা নিলাম আর কি। হ্যাঁ আচ্ছা, আপনি চলে যান, আপনি বাসায় রেস্ট করেন। আপনার আমি যদি কেউ টাকা না পাঠায় আমি এই টাকাটা আমি দিব আপনাকে। হ্যাঁ, আপনার এটা বিকাশ নাম্বার তো? হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, আমি বিকাশে টাকা পাঠাবো, যান। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন স্থানীয় কিছু ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাকর্মীরা তারা একজন রিক্সা চালকের উপর কি নিকৃষ্ট পরিমাণে মারধর করলো, এবং মারার সাথে সাথে তার পকেটে সারাটা দিন সে যে রিক্সা চালান পর যে টাকার উপার্জন করছে 320 টাকা, সেই টাকাটাও তার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এতটাই নিকৃষ্ট মানে কাজ এরা করলো, এরা ক্ষমতাসীন দলে আসলে কোন যোগ্যতা বলে যে এরা আসলে ক্ষমতায় আসছে সেটা এখন খুব প্রশ্নবিদ্ধ। স্থানীয় যারা জনপ্রশাসন বা জনপ্রতিনিধি আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করি, এই ধরনের নেতাকর্মীদের কারণে আপনাদের কিন্তু বদনাম হয়। আপনারা যত ভালো কাজই করেন না কেন, আপনাদের এই এলাকায় আপনারা যারা সদস্য, আওয়ামী লীগের সদস্য আছে, তারা যখন এই ধরনের কীর্তিকলাপ করে না, তখন জনগণের কাছে তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা সব কিছু শেষ হয়ে যায় এবং তারা মরলে বলে আলহামদুলিল্লাহ। কারণ এইভাবে যখন রিক্সা চালককে মারা হয়, একজন পথচারীকে মারা হয়, সাধারণ একটা পাবলিককে মারা হয়, স্থানীয় ক্ষমতাসীন দলের সে একজন নেতাকর্মী হওয়ার কারণে সে তার ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, এবং সাধারণ জনগণ মারও খায় আর এই তামাশা দেখতে থাকে। এখানে কিন্তু অনেক লোক এই মারার সময় কাছে ছিল কিন্তু কেউ সাহায্য করে না কেন, কারণ প্রত্যেকে চিন্তা করছে আমি যদি এখানে মারতে যাই বা হেল্প করি বা কোনো কিছু করতে যাই, আমার উপর যদি অ্যাটাক করে প্রত্যেকে গা বাঁচায় চলছে। কিন্তু এভাবে গা বাঁচায় চলার কারণেই এই সমস্ত মানুষ সাহস পায়। তাই রিক্সা চালক হোক, মুচি হোক, সে সমাজে যত নিচু পর্যায়ের আমরা ভাবি না কেন, কারোর উপর এভাবে মারা উচিত না। এবং এরকম ঘটনা সমাজে যখন যেখানেই ঘটবো, আমি আপনি আমরা সবাই এখানে মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসবেন ভাই। আপনারা ওই তামাশা করবেন না, ওই ভিডিও ধারণ করবেন না, ফটো তুলবেন না, তামাশা দেখবেন না দয়া করে। আর কারণ আপনারা যে নেতাকর্মী নিজেদেরকে জনপ্রতিনিধি হিসেবে দাবি করেন, খুব কষ্ট লাগে এই কথাটা বলতে এই করোনা পরিস্থিতির মধ্যেও, যখন নাকি সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ত্রাণ দিল, আপনাদের এই দলেরই বিভিন্ন চেয়ারম্যান, বিভিন্ন কাউন্সিলর, ওয়ার্ডে যারা আছেন তাদেরকে বিভিন্ন এলাকায় পুলিশ দৌড়াই ধরছে, জনগণ দৌড়ানি দিছে, লুঙ্গি খুলে দৌড়াইছে, এবং বাসার ভিতরে আপনার সরকার দেওয়া যে চাল তা পাওয়া গেছে বস্তা ভর্তি, তেল পাওয়া গেছে খাট ভর্তি, চাল ডাল এই চুরি চেষ্টামি করার জন্য কি দলের মধ্যে ঢুকছেন, নাম লেখাইছেন?
তা ওই সমস্ত মানুষরা যখন এই কার্যকলাপগুলি করে তখন তাদেরকে এভাবে মারতে পারেন না? নাকি সমস্ত মার এই গরিব আর এই দুর্বলের উপরে, দুর্বলের উপরে সবলের অত্যাচার যাকে বলা হয়, ওই সমস্ত মানুষদেরকে আপনাদের মারা উচিত যারা নাকি এই ধরনের কার্যকলাপ করে? সত্য কথা অনেক কঠিন হয়, অনেক তিতা হয়, কিন্তু এটাই বাস্তব এবং এটাই সত্য। যখন সমাজে একজন প্রভাবশালী লোক এসব দুর্নীতি করে, গরিবের হক মেরে খায়, তখন আপনারা চুপচাপ থাকেন, একটা মারা তো দূরে থাক, মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করেন না। দলের যদি কোনো লোক এভাবে অন্যায় করে তার বিরুদ্ধে কি আপনি কথা বলবেন না? সে যদি আপনার বা আপনার পরিবারের কাউকে ধর্ষণও করে তখন কি আপনি চুপ থাকবেন? এটি কি আপনার বিবেক বলে? আপনার আপন ভাইকে যদি মারে তখন কি আপনি চুপ থাকবেন? এটি কি আপনার বিবেকে বলে? প্রত্যেকটা দল একটা নীতি আদর্শের উপর ভিত্তি করে চলাফেরা করে। এই বিষয়টা নিয়ে যদি দলের সিনিয়র নেতাকর্মীর সাথে আলোচনা করা হয় তারা বলবে যে না, এই কাজটা খুবই অন্যায় হয়েছে, সবাই এটা দাবি করবে যে এটা অন্যায় হয়েছে। কিন্তু এই ধরনের কাজ তারপরেও হয় এবং এই ধরনের নেতাকর্মীরা এই ধরনের কাজ কেন করে? তারা ভিতর থেকে একটা সাহস আছে তাদের যে এই ধরনের কাজ করলে আমাদের কিছুই হবে না, কিছুই হবে না, বেশি হলে সাময়িক একটু প্রত্যাহার হইব, বহিষ্কার হবো, এতটুকুই তো, এর তো বেশি কিছু না। নাকি আমার বাঁশ দিয়ে পিটানো হইব, রড দিয়ে পিটানো হইব, জুলাই পিটানো হইব, এরকম তো কিছু হয় না। যার কারণে তাদের একটা সাহস আসছে যে রিক্সাওয়ালা হোক, মুচি হোক, যেই হোক, সমাজের নিচু স্তরে আমরা যারাদেরকে ভাবি এই সমস্ত মানুষকে আমরা যখন ইচ্ছা তখন ইচ্ছা মতো পিটাবো, মারবো, আমাদের যা ইচ্ছা তাই করবো। তো ওই স্থানীয় প্রশাসন যাদের কাছে যারা আছেন তারা তো একটু লেখাপড়া জানা শিক্ষিত লোক, নেতাকর্মীরা কিন্তু বেশিরভাগ শিক্ষিত হয় না, জনপ্রতিনিধিরা কিন্তু শিক্ষিত না, কিন্তু আপনারা তো একটু শিক্ষিত লোক, আপনাদের কাছে জনগণ এতটুকু তো দাবি করতেই পারে, এতটুকু আপনাদের কাছে আমরা প্রত্যাশা রাখতেই পারি, আপনারা অন্তত এতটুকু কাজ করেন। এরকম রিক্সা চালক বা দিন মজুর বা এই ধরনের খবর যখনই আপনারা পাবেন আপনাদের নৈতিক দায়িত্বটা আপনারা পালন করবেন যতটুকু আপনারা পারে এবং এই ধরনের ঘটনার সাথে সাথে প্রতিবাদ করবেন। খুবই কষ্ট লাগে ভাই, একজন মানুষ তার এইভাবে মারা হইতেছে, সবাই তামাশা দেখতেছে এবং সে একজন স্থানীয় ক্ষমতাসীন দলের লোক, এই কারণে তার উপরে কেউ কথাও বলে, কেউ কথা বলে না। কিন্তু এখানে যদি আজকে একটা চোর বা কোনো একটা ক্ষমতাসীন দলের লোক হইতো যে চুরি করে ধরা পড়ছে, পুলিশ ধরে নিয়ে যেতেছে, কারো একটা গায়ে চোর মারার সাহস পেত, তখন আপনার কি কোথায় থাকে? তখন আপনাদের এই 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 ধরনের শক্তি কই থাকে? যারা মারলেন তাদের কাছে আমার প্রশ্ন এবং এই ধরনের মনোভাব যারা ভাই পোষণ করেন তাদের কাছে আমার প্রশ্ন। যখন আপনাদের দলের নেতারা, বিভিন্ন নেতারা এই চুরির সাথে জড়িত হয়, খবরে পেপার পত্রিকা আসে, তখন আপনারা কোথায়? নিজ দলের মানুষ এইভাবে মারতে পারেন না, ক্ষমতা প্রভাব দেখাইতে পারেন না? নাকি যত ক্ষমতা আছে, যত শক্তি আছে, শুধুমাত্র এই নিচু স্তরের মানুষের মেরে আপনারা দেখেন? আমি কোনো দলের কথা বলি না, সমাজে যখন এভাবে একটা মানে অসহায় মানুষের উপরে, রিক্সা চালক সে তো একটা মানে দিনে খাটে, অল্প কিছু টাকা ইনকাম করে, এই নিয়ে সংসারে চলে, রিক্সা চালক বলে না, যে কোনো মানুষই হোক ভাই, এভাবে দয়া করে আপনারা মারবেন না। আপনারা যেমন দুনিয়াতে একটা আপনি পাপ কামাইলেন, মরার পরেও এর একটা বদদোয়া এবং একটা এই যে গুণা করলেন, এ সারাটা জীবন এর জন্য আপনারা জাহান্নামে পড়বেন ভাই। এতে মানুষের মনে বদদোয়া দিতেছেন, কষ্ট দিতেছেন, মানুষ কিন্তু সারাটা জীবন আপনার নামে বদদোয়া দিবে যতই ভালো কাজ করেন, এই কারণে আপনি জাহান্নামে যাবেন। তাই দুনিয়ার শান্তির জন্য, পরকালে শান্তির জন্য নিজেও ভালো হয়ে যান, দলের নেতাকর্মীদেরও বোঝান, তারাও যাতে এইসব কাজ না করে, সাহস যাতে না পায়, সাহস যাতে না পায় এই ধরনের কাজ করে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি যতটুকু পারবেন শেয়ার করবেন, সমাজে এরকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই প্রতিবাদ করবেন এবং জায়গায় দাঁড়ায় আর কিছু পারেন না না পারেন এই ভাইয়ের মতো একটু ভিডিও করবেন। ভিডিও করলেও সমাজের 10টা মানুষ এই জিনিসটা জানতে পারে এবং প্রশাসনের কাছে এই জিনিসটা মেসেজ হিসেবে নেওয়ার একটা প্ল্যাটফর্ম হয়। যেমন আমি এখন আপনাদের কথা বলি ইউটিউবে, এরকম ফেসবুকে মানুষ এটা আপলোড করলে ফেসবুকে পেজ টু পেজ মানুষ শেয়ার করতে পারে, এভাবে একটা খবর এক অঞ্চল থেকে সারা বাংলাদেশকে সব জায়গায় ছড়াই পড়ে, তা প্রশাসনের মানুষের এটা দৃষ্টিগোচর হয় এবং এই জিনিসটা আপনার বিচারের আওতায় আনা সম্ভব হয়। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি একটি প্রতিবাদমূলক ভিডিও ছিল, আপনারা যত পারেন এই ভিডিওটি শেয়ার করেন আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজান দিল, নামাজের সময় হয়েছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।